তিরিশে আসার সোমবার ছিল রথের দিন ওই দিন তারাপীঠের মায়ের মন্দিরে আমাদের পালা থাকায় গিয়েছিলাম তারা মায়ের কাছে বাড়ি থেকে টোটো করে বেরিয়ে মা তারা স্মরণী দিয়ে রাস্তার দুপাশের দোকানগুলোকে পিছনে ফেলে সোজা পৌঁছে যায় মায়ের মন্দিরে সেখানে পালা অনুযায়ী মাকে মনের মতো করে সাজিয়ে মায়ের পুজো করে মাকে হোক নিবেদন করেছিলাম মায়ের প্রসাদ নিয়ে এসে মার অন্যান্য ভক্তদের সাথে আমরাও প্রসাদ দিয়েই মধ্যাহ্ন ভোজন সেরে ফেলি তারপর আর কি অন্যান্য জায়গার মতো তারাপীঠের মা তারাও রথে চড়ে নগর ভ্রমণ করতে বের হলেন অবশ্য আমারও ইচ্ছা ছিল মা তারার সাথে রথে উঠবার কিন্তু এত ভিড় আর ভিড়ের মধ্যে আমার মেয়ে ঋষিতার কান্না দেখে আমি আর উঠলাম না আয়ার আর পাঁচজন ভক্তের মতো নিচে থেকে আমার মা তারাকে পথে চড়তে দেখলাম আমরাও চলে গেলাম উল্টো রথ দেখতে